বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় বর্ধমান উন্নয়ন সংস্থার কার্যালয় নবনির্বাচিত বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করলেন ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এদিন অফিসের কর্মীরা তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। পরে ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার পরিকল্পনার কথা জানান। তিনি জানান, আমি প্রথমে বলি যে বিডিএতে আবার আমাকে চেয়ারম্যান করার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার শ্রদ্ধা জানাই। আমি এর আগে 10 বছর বিডিএ চেয়ারম্যান ছিল এবং তারই সূত্র ধরে আবার আমি মহাপ্রস্ত করব। বিডিএ বর্তমানের এখন পরিচিত না, আগে যেমন কেউ নামই জানত না 2011 সালের আগে, কিন্তু আমাদের সরকার এবং বিডিএ উন্নয়নের কাজ করায় মানুষের কাছে খুবই পরিচিত। যে সংস্থা কাজ করে সে নতুন নতুন অনেক কিছু কাজ ভাবতে পারে এবং আবার তার দ্বারা অনেক কিছু নতুন কাজ হয়। বর্তমানে এতদিন ধরে 10 বছরে বিডিএ অনেক উল্লেখযোগ্য কাজ করেছে যা মানুষের চোখে, সাংবাদিকের চোখে এবং সচেতন মানুষের চোখে ধরা পড়েছে। এখন এই পর্যায়ে বিডিএ চেয়ারম্যান হওয়ার পর আমি প্রথমেই যে কাজে হাত দিয়েছি, অলরেডি হাত দিয়েছি, সেটা হচ্ছে বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডে দামোদরের ধারে ওখানে একটি ইলেকট্রিক চুল্লির শ্মশান তৈরি হবে। এবং আজকেই চিঠি পেলাম আরবান ডেভেলপমেন্ট থেকে যে তারা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটিকে বেছে নিয়েছে এই ইলেকট্রিক চুল্লির খরচ তারা বহন করবে। তাহলে আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি, বিশেষভাবে করোনার প্রেক্ষিতে মানুষকে সুস্থ সবল রাখতে, পরিবেশ ঠিক রাখতে বিডিএ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায়, সে কথাটা আমি এখানে তুলে ধরছি। দ্বিতীয় যে কাজটা আমাদের কাছে খুব আসু সেটা হচ্ছে বর্ধমানের যে 3টি প্রধান মার্কেট আছে, নতুনগঞ্জ, বড় বাজার এবং তেঁতুলতলা বাজার, এগুলো সেই মানধাতার আমলের, সেই রাজার আমল থেকে এইসবগুলো ঘর বাড়ি এইসব হয়ে আছে। ওখানে যারা ব্যবসা করতে আসে বিশেষভাবে গ্রামের মেয়েরা, তারা ওই পাঁচিলের ওখানে ঠেস দিয়ে দাঁড়িয়ে সারাদিন ধরে রোদ জলে পড়ে কেউ দুটো শাক বিক্রি করে, কেউ দুটো অন্য জিনিস সবজি বিক্রি করে সংসার চালায়। এটা আরও অত্যন্ত কষ্টকর, অস্বাস্থ্যকর জায়গা, আধুনিক মার্কেটে রূপান্তরিত করব। প্ল্যান আছে এইরকম, যেদিকে আমিষ জাতীয় জিনিস থাকবে, মাছ মাংস ডিম, তার একটা আলাদা অ্যাপার্টমেন্ট কিংবা কম্পার্টমেন্ট। আবার যেদিকে সবজি থাকবে সবজিরও ক্লাসিফিকেশন থাকবে, এবং আলু পেঁয়াজ আদা রসুন এগুলো বিক্রি হবে, তার একটা আলাদা জায়গা। আবার যেখানে প্রতিদিনের টাটকা সবজি, শাকপালা কপি এইসব, তার একটা আলাদা জায়গা। টয়লেট থাকবে, কিছু বসে চা টা খাওয়া ইত্যাদি, একটা মিটিং প্লেসের মতো থাকবে, বাজার কমিটি হবে, তৈরি করবে। এবং যদি প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে এই মার্কেটে সবজি নিয়ে ইত্যাদি নিয়ে বাইরে থেকে অনেক বিক্রেতা আসে, তাদের ডাইট হল করার কোনো জায়গা নেই, তাই মার্কেটের উপরে দোতলার দিকে তাদের নাইট স্টে করবার মতো কয়েকটা রুম আমরা যদি করি,
তাহলে রাঁচি থেকে যে কপি বিক্রির লোক আসে কিংবা গুড়ের ব্যবসার জন্য আসে, এইগুলো করার জন্য বিশেষ একটা নতুন গঞ্জি খুব আছে, কিন্তু তাদেরও থাকার জায়গা নেই। এই এইরকম একটা কমপ্লেক্স আমরা করবো নতুন মার্কেট করতে। আরেকটা জিনিস যেটা খোকনদা বিধায়ক হওয়ার আগে উনি মানুষের কাছে ভোট চেয়েছেন বা নিয়েছিলেন বা তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্ধমানে ব্যবসাদার যে যেটা সমস্যা আছে বিশেষ করে বিসি রোড বাজারের দিকটা, এই যে বাস যাওয়া আসার সমস্যাটা, বাস আসছে না, ওর উপর ভোটও হয়ে গেছে। নতুন 2016 সালে ওরা বলেছিল এর উপরই ভোট হবে ব্যবসা হিসাবে, তাতে আমি 30,000 ভোটও জিতেছি। তাহলে বর্ধমানের মানুষ আমি যে কাজগুলো করছি সেগুলো সমর্থন করে, ওটা অতি ওটা ভাববার কিছু না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।